এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221 বিহারি সান রোড থেকে বলছি, আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজকে আপনারা শুনবেন লেখিকা অনিন্দিতা নাথের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, বদ কাপালিকের প্রেত। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে মনেন্দু, প্রত্যয় এবং আমি সুমিতেন্দ্র। আজকের গল্পটা বেশ অন্যরকম, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবং এটা লেখিকা অনিন্দিতা নাথের লেখা, আমাদের চ্যানেলে প্রথম ইন্ডিপেন্ডেন্ট গল্প। এর আগেও তিনি তালদিঘির দুটো পর্বে স্ক্রিপ্ট লিখেছিলেন। তাহলে আর দেরি না করে আজকের পর্বটা শুরু করি, গল্প আড্ডা একেবারে পরে হবে। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যার সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। অনেক কিছু আছে যা মানুষ কোনোদিন দেখেনি কিন্তু বিশ্বাস করে। আবার অনেক কিছু এমন আছে যা মানুষ দেখেছে কিন্তু তবুও বিশ্বাস করে না। এই দুটোরই একটা উৎকৃষ্টতম উদাহরণ হলো অলৌকিক ঘটনা। যে ঘটনা আজ তোমাদের শোনাতে চলেছি, তখন আমার বয়স 30 হয়নি। তখন সারা সপ্তাহ অফিস করি আর রবিবার শুয়ে বসে কাটিয়ে দিই। সেরকমই এক রবিবাসরীয় দুপুরে আমি শুয়ে আছি, দেখি বালিশের তলায় একটা ইংল্যান্ড লেটার পড়ে আছে। হাতে নিয়ে দেখি রাজীবের থেকে চিঠি এসেছে। তখনই দেখি মা চা নিয়ে ঘরে ঢুকল। চিঠি হাতে মা দেখে বলল যে গতকাল দুপুরে এটা এসেছিল, কিন্তু মা ভুলে গিয়েছে। চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে চিঠি খুলে বসলাম। গ্রামের স্কুল ছাড়ার পর আর রাজীবের সঙ্গে যোগাযোগ ছিল না। চিঠির প্রথমে প্রাথমিক সৌজন্য প্রদানের পরও আমায় ওদের গ্রামের বাড়িতে আসার নিমন্ত্রণ করেছে। গ্রামের নাম হরিদেবপুর। গ্রামে খুব বড় করে দুর্গাপূজা হতো। রাজীব ছোট থেকেই মামা বাড়িতে মানুষ। ওর মা চলে যাওয়ার পর বাবা যখন দ্বিতীয় বিবাহ করলেন, তখন ওর বয়স 3 কি 4, সেই থেকেই দাদুর কাছে মানুষ। সৎমায়ের কাছে তার দাদুই পাঠাননি। মামা মামির সংসারে থাকলেও দাদুর পৃষ্ঠপোষকতায় রাজীব আদরেই বড় হয়েছিল। হরিদেবপুর গ্রামটা বাংলাদেশ বর্ডারের খুব কাছে। আগে রাজীবদের বাড়িতে তার দুই মামা মামি তাদের মেয়েরা চাকর বাকর নিয়ে গোটা 12 জনের পরিবার ছিল। আমার ছোটবেলাটা ওই গ্রামেই কেটেছে। তারপর বাবার পোস্টিং কলকাতায় হলে আমরাও পাকাপাকিভাবে কলকাতায় চলে আসি। সেই থেকে রাজীবের সাথে যোগাযোগ ছিন্ন। আজ আবার এত বছর পর পুরনো জায়গায় ফিরে যাওয়ার ছুতো পেয়ে মনটা ভালো হয়ে গেল। পুরনো কথাগুলো কল ঘোরানো বায়োস্কোপের মতো চোখের সামনে ভেসে উঠল। তখন অফিসের ছুটি ছিল, তাই অত দিনক্ষণ না দেখে আমি বেরিয়ে পড়লাম হরিদেবপুরের উদ্দেশ্যে। বেরোনোর আগে রাজীবকে চিঠি পাঠিয়ে দিয়েছিলাম, স্টেশনে একটা গরুর গাড়ি যেন পাঠিয়ে দেয়। ট্রেনটা স্টেশনে যখন দাঁড়ালো, তখন সন্ধ্যা নেমে এসেছে। ধূসর রঙের ঘোলাটে একটা চাদর চারিদিকের পরিবেশকে একেবারে জড়িয়ে ধরেছে। ট্রেন থেকে খুব বেশি লোকজন নামল না। যারা নামলেন তারা অভ্যস্ত পায়ে নুড়ি কাঁকড় বিছানো পথে মচমচ শব্দ তুলে যে যার গন্তব্যে চলে গেলেন। প্ল্যাটফর্মে আমি একা পড়ে রইলাম, আশেপাশে কেউ নেই।
কেবল দূরে দাঁড়ানো ঘন বনানী মৃদু বাতাসে আন্দোলিত হয়ে আমায় স্বাগত জানালো। ফাঁকা স্টেশন চত্বর, প্ল্যাটফর্মের লাগোয়া রেলিংটা ভরে গেছে ফুটফুটে থোকথোক মাধবী লতার ফুলে। মৃদুমন্দ হাওয়ায় সেগুলো আলতো আলতো করে অলসভাবে দুলছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গরুর ডাক শুনতে পেয়ে বাইরে গিয়ে দেখি সামনের বটগাছের নিচে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়োয়ান পাশে দাঁড়িয়ে মনের আনন্দে বিড়িতে সুখ টান দিচ্ছে। আমি হাত উঁচু করে চিৎকার করলাম, ও গাড়োয়ান দাদা, হরিদেবপুর যাবে? রাজীব দাদার বন্ধু তো? আগে হ্যাঁ। গাড়ি ক্যাচ ক্যাচ শব্দ তুলে এগিয়ে চলল মাটির পথ ধরে। দূরে ঢাকের শব্দ শুনতে পেয়ে গাড়োয়ানকে প্রশ্ন করলাম, এই কাছে কোথাও পুজো হচ্ছে গো? হ্যাঁ গো দাদা, এখন আমাদের গিরামে বুড়িমার পুজো, এই কাইল হলো গিয়ে অমাবস্যা, কাইল আর প্রতিপদ দুই দিন ধরে টানা পুজো চলব, একেরে দাদাবাবুদের বাড়ির কাছের মাঠটায় হয়। আমি আগে এই গ্রামেই থাকতাম গো। ও বাবা, তাই নাকি? দেহি তো মুখখান সিনা সিনা লাগতেছে কিনা। মিনিট কুড়ির পর গাড়িটা যখন থামল তখন নাকে ধূপ ধুনোর গন্ধে মন ভালো হয়ে গেল। রাস্তার পাশে বেশ বড় তবে অতি সাধারণ একটা মন্দির, সামনে মাঠের মধ্যে লাল সাদা রঙের কাপড় দিয়ে তৈরি একটা প্যান্ডেল আমার চোখের সামনে পড়ল। গাড়োয়ান বলল, তুমি দেখা এসো, যাও, আমি বাড়িতে মালপত্র পৌঁছাইয়া দিয়ে আইতেছি। একে চৈত্র মাস, সূর্য ডোবার পরেও গরম কমে না, তার মধ্যে মন্দির চত্বর জুড়ে লোকে লোকারণ্য। তাও অনেকদিন মায়ের দর্শন করিনি, তাই মানুষের ভিড় ঠেলে একবার দর্শন করে এলাম। মন্দিরের বাঁধানো চাতাল টপকে ভেতরের একটা ছোট্ট অন্ধকার কুটুরিতে বড়মার বাস। এখন চাতাল জুড়ে পুজোর আয়োজন, পেরিয়ে যাওয়ার উপক্রম নেই, তবে ওই কুটুরির ভেতরে মূর্তি নেই। দেখলে মনে হয় কেবল পুরুষ সিঁদুর আলতার পরতে রাঙা পাথর আর তার পাশে একটা তৈলাক্ত সিঁদুর মাখা খাড়া। পুজো করা হচ্ছে, আসলে ওই পাথরটা নাকি একসময় মূর্তি ছিল। এত কাল ধরে মানুষের হাতের ছোঁয়া লেগে লেগে মসৃণ গোল হয়ে গেছে। ওই কুঠুরির ভেতরটা এতটা অন্ধকার যে এই চকচকে হ্যালোজেনের আলোতেও ভেতরটা ভালো করে দেখা যাচ্ছে না। তাও একবার দর্শন পেয়ে মনটা ভালো হয়ে গেল। মায়ের দর্শন সেরে এগোলাম ধান ক্ষেতের পাশ দিয়ে। দূর থেকে নদীর বুক থেকে হাওয়া ভেসে আসছে। আল বাঁধানো ধানি জমি দিয়ে অন্ধকারে একা হাঁটতে হাঁটতে বেশ গা ছমছম করছিল, মাঝে থমকে যাচ্ছিলাম। বহুদিন এসবের সাথে আমার সম্পর্ক ঘুচে গিয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে রাজীবের বাড়ি মিনিট পাঁচের দূরত্ব, তবুও গা যেন ভারী হয়ে আসলো। ডান দিকে একটু দূরে আগুন জ্বলতে দেখে মনের মধ্যে অদ্ভুত একটা কৌতূহল হলো। সেদিকে খানিকটা এগিয়ে যেতেই নাকে পোড়ো গন্ধ আসতে বুঝতে পারলাম, পথ ভুল করে আমি হরিদেবপুরের শ্মশানের দিকে চলে এসেছি। এই যে এদিকে কার পথ চেয়ে দাঁড়িয়ে আছো? আচমকা আমার পেছন থেকে কথাটা শুনে কেঁপে উঠে টাল সামলাতে না পেরে আরেকটু হলে জমির মধ্যে পড়ে যাচ্ছিলাম। দেখি আমার পেছনে একজন একটা নিভু নিভু লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছেন। কথা বলতে গিয়ে জিভ জড়িয়ে গেল। কে কে আপনি? এভাবে পেছনে এসে অমন করে ডাকার মানেটা কি? হ্যাঁ, লোকটা অন্ধকারে খ্যাক খ্যাক করে হেসে উঠল।
সেই হাসির শব্দ শুনে মনে হয় যেন শিয়ালের হাসি। লোকটা আবার বলল, সাজের বেলায় এ জায়গায় কেউ আসে না, শুধু সে পিছু পিছু আসে। কথাটা শেষ করেই আবার খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। গাটা শিরশির করে উঠল আমার, কি উটকো লোক রে বাবা। আমি ব্যাগটা বুকে জড়িয়ে ধরে সেখান থেকে হন হন করে হাঁটা লাগালাম। খানিকক্ষণ পরেই রাজীবের বাড়ির সামনে পৌঁছালাম। বড় গেটের একপাশে মার্বেলের ফলকে খোদাই করা সেন ভিলা। বাড়ির সামনে দাঁড়িয়ে আমি অবাক হয়ে গেলাম। সারা বাড়ি একেবারে অন্ধকারে মুড়ে রয়েছে। আজ আকাশের চাঁদের আলো নেই, পেজা তুলোর মতো মেঘগুলো চাঁদের মুখ ঢেকে রেখেছে। কিন্তু ওদের বাড়িটা এমন পোড়ো বাড়ির মতো মনে হচ্ছে কেন? অনেক কালের পুরনো বাগান, এবং তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে ছোটোখাটো একখানা জঙ্গল বলাই উচিত। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলাম পানায় তার জল নজরে পড়ে না, ঘাটগুলোরও ভগ্ন দশা, বাড়িখানার অবস্থাও তথই বছর। ভাঙা জানালা, ভাঙা থাম, চুনবালি সব খসে পড়েছে। অসংখ্য ঝিঁঝি পোকার আর্তনাদ ছাড়া কোথাও কোনো জনপ্রাণীর সাড়া নেই। একটু জোরেই ডাকলাম, রাজীব, রাজীব, আমি পিনাকি, বাড়িতে আছিস? হ্যাঁ রে, দাঁড়া আসছি। বাড়ির ভিতর থেকে রাজীবের আওয়াজ পেলাম, মনে জোর আসলো। কয়েক বছরে এই বাড়ির এই অবস্থা হবে তা আমার কল্পনাতীত। রাজীব আমায় দেখে খুব খুশি হল। ওর সাথে ওদের বসবার ঘরে এলাম। গাড়োয়ান আগেই আমার ব্যাগপত্র দিয়ে গেছে। এত বড় বাড়ি, কিন্তু কাউকে দেখতে না পেয়ে ওকে জিজ্ঞাসা করলাম, তা হ্যাঁ রে, মামা মামিরা কোথায়? রাজীব একটু গম্ভীর হয়ে বলল, সবাই যে যার ঘরে, রাত হয়েছে তো, শুয়ে পড়েছে। হাত ঘড়ি বলছে 8:30, কলকাতায় এখন সন্ধে, আর এখানে এর মধ্যেই সবাই ঘুমিয়ে পড়েছে। পথশ্রমে আমিও খুব ক্লান্ত, তাই বেশি কথা বাড়ালাম না। কথাবার্তার মাঝে রাজীবের দিকে তাকিয়ে মনে হল ওর চেহারা আগের তুলনায় অনেক খারাপ হয়ে গেছে। চোখের তলায় কালি, মুখে বয়স্কদের মতো বলি রেখা, জিজ্ঞাসা করতে এড়িয়ে গেল। বেশ কিছুক্ষণ ওর সাথে গল্প করে আমিও অল্প কিছু সেরে ঘুমাতে এলাম ওপরের ঘরে। রাজীব বলল, আমি নিচের ঘরে থাকব, তুই ওপরে একা একা শুতে পারবি তো? ওর ব্যবহার বড় অদ্ভুত ঠেকছে। ভেবেছিলাম একসাথে দুই বন্ধু থাকব, অনেক গল্প হবে, তবে আপত্তি জানালাম না। ওর কথা শুনে বললাম, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যারিকেন নিয়ে আমরা উপরে উঠে এলাম। গ্রিল দেওয়া বারান্দার একদম শেষের দিকে একটা ঘরে আলো জ্বলছিল। আমার ঘরখানা দেখিয়ে দিয়ে বেরোনোর সময় রাজীব হ্যারিকেনটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এনে এটা ঘরে জ্বালিয়ে রাখিস, রাতে লোডশেডিং হতে পারে। ও নিচে চলে গেল। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করতে যাব, হঠাৎ বারান্দার কোণায় অদ্ভুত একটা জিনিসের চোখ আটকে গেল। সিংহাসনের মতো বড় একটা চেয়ার, চেয়ারের পিঠের দিকের আকৃতিটা পুরো মানুষের অবয়ব, হাতল দুটো মানুষের হাত, পায়াগুলো চারটে পা। এ ভারী অদ্ভুত বস্তু, এমন চেয়ার কোনোদিনও দেখিনি। ঠিক যেন মনে হচ্ছে একটা মানুষ হাঁটু মুড়ে বসে আছে। আমি খানিক কৌতূহলী হই, ওইদিকে এগিয়ে গেলাম। সামনে দাঁড়িয়ে এক মনে জিনিসটার এমন অদ্ভুত গঠন ভালো করে পর্যবেক্ষণ করছি, পেছন থেকে রাজীব বলল, তুই এটার সামনে কি করছিস? এটা কি ভাই,
ও একটা জলের বোতল নিয়ে সিঁড়ি বেয়ে উঠে এসেছে। রাজীবের মুখের উপর একটা ভয়ের ছায়া নেমে এলো। সরে আয় ওটার কাছ থেকে বলেই হাত ধরে টানতে টানতে বারান্দাটা পার করে আমায় ঘরে ঢুকিয়ে দিল। তারপর ভয়ে ভয়ে একবার ঘরের দরজার বাইরে চেয়ারটার দিকে একবার উঁকি মেরে বলল, অনেকদিন আগে দাদু কিনেছিলেন, আমরা কেউই ব্যবহার করি না, কিন্তু তুই ভুলেও ওতে বসবি না। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, কাল সব বলবো। আলো আঁধারি রহস্যের মাঝে আমায় ছেড়ে দিয়ে রাজীব নিচের ঘরে চলে গেল। ক্লান্তিতে বিছানায় শরীর লম্বা করতেই চোখের পাতা ভারী হয়ে এলো, আমি ঘুমিয়ে পড়লাম। রাত তখন কটা জানি না, ঘুম ভেঙে দেখি ঘরের দরজা হাট করে খোলা, হ্যারিকেনটা নিভে গেছে। উঠতে যাব তখন শরীরের ওপর একটা ভারী ভাব অনুভব করলাম। বারান্দার দিক থেকে একটা শব্দ হচ্ছে না? অন্ধকারে চোখ সয়ে আসতে মনে হলো কেউ একজন আমার বুকের ওপর তার শরীরের ভর দিয়ে ঝুঁকে আছে। তার মাথা ভর্তি চুলগুলো মুখটাকে ঢেকে দিয়েছে। কে কে? আমি বলেছিলাম না সে পিছু পিছু আসে। মুখ তুলতেই দেখি শ্মশানের সেই বুড়োটা। আবার খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল সে। আমি ধাক্কা দিয়ে তাকে সরিয়ে খাট থেকে নামতে যাব, এমন সময় মরা চাঁদের আলোয় দেখলাম সেই অদ্ভুত চেয়ারটা অন্ধকারে সারা বারান্দা জুড়ে আপনা আপনি ঘুরে বেড়াচ্ছে। সেটা একেবারে ফাঁকা। আমার কানে ভেসে আসছে বুড়োটার পৈশাচিক অট্টহাসি। সারা শরীর কেমন যেন ভারী হয়ে এসেছে, ঘামে ভেজা পুরো শরীর। ধপ করে পড়ে যেতেই ঘুম ভেঙে গেল, ধড়ফড় করে উঠে বসলাম। বুঝলাম ভয়ানক স্বপ্ন দেখছিলাম। উঠে বসে জলের বোতল থেকে জল শেষ করতে ধরে প্রাণ এলো, কিন্তু তখনই একটা শব্দ শুনতে পেলাম, একটা কাঠের চেয়ার মেঝে দিয়ে টানার শব্দ, যেন কেউ ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত টেনে নিয়ে যাচ্ছে। আমি কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম দরজার দিকে। সামান্য ফাঁক দিয়ে দেখি ঠিক আমার স্বপ্নের মতো বাস্তবে চেয়ারটা জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে লম্বা টানা বারান্দা দিয়ে। এসব কি? এ কোন প্রেতপুরীতে এসে পড়লাম? ভয়ে মুখে হাত চাপা দিয়ে রয়েছি। আমার নিঃশ্বাসের শব্দ, হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছি। মনে হয় ওই চেয়ারটাও শুনতে পাচ্ছে। চেয়ারটা ঠিক আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে সেটা আমার দরজার দিকে এগিয়ে আসছে। এক ধাক্কায় সেটা দরজা খুলে দিল। আমার গলা দিয়ে এক আর্তনাদ বেরিয়ে এলো। হঠাৎ দেখি রাজীব পেছনে দাঁড়িয়ে, হাতে একটা ছোট্ট বোতল। সেই বোতল থেকে আজলা করে জল নিয়ে রাজীব ছুঁড়ে মারল চেয়ারের পায়াতে। তাতেই ওটা আবার জড় রূপে ফিরে এলো। রাজীব আমার হাত ধরে টানতে টানতে বলল, এ ঘরে আর এক মুহূর্ত নয়, একে বেশিক্ষণ জড়ো করে রাখার শক্তি আমার জানা নেই। তুই চল ঠাকুর ঘরে চল। অনেক প্রশ্নের উত্তর পেলাম না, কিন্তু সে মুহূর্তে আর সময় বিলম্ব না করে আমি বেরিয়ে এলাম ওই ঘর থেকে। রাজীব আমাকে নিয়ে চলে এলো চিলে কোঠার ঠাকুর ঘরে। এখন এখানেই থাকতে হবে, ও ওই জিনিসটা সারা বাড়ি ময়ে দাপিয়ে বেড়াবে একা একা। দিনের আলো না ফুটলে এ ঘর থেকে বেরোনো যাবে না। আমি তখন দরদর করে ঘামছি, ঠায় বসে কখন চোখ ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে আমি জানি না।
চোখ খুলে দেখি বাইরের আকাশ পরিষ্কার, ঝকঝকে রোদে এই সকালেই চোখ একেবারে ঝলসে যাচ্ছে। দূর থেকে বুড়িমায়ের আরাধনা পূজোর মন্ত্র ভেসে আসছে। বাইরে এসে একটা সিগারেট ধরালাম। কিছুক্ষণ পরে রাজীব আসে, ওর হাতে একটা সাদা খাম। ওকে দেখতেই প্রশ্ন করলাম, এ বাড়িতে কি হচ্ছে বলতো, একটু খুলে বলবি ভাই? আমরা ভয়ানক বিপদের মধ্যে রয়েছি, একটা উপকার কর ভাই। আমি এই বাড়িতে বন্দি, কোনোভাবে এখান থেকে বেরোতে পারবো না। বিশ্বাস কর, অনেককে দেখেছি, কেউ আসেনি। তুই এতদিন পর এলি, আমাদের বাঁচা ভাই, আমাদের আমাদের বাঁচা। বল কি করতে হবে আমাকে, তুই বল তাড়াতাড়ি। রাজীব চোখের জল মুছে বলল, এই চিঠিতে একজনের ঠিকানা আছে, তাকে নিয়ে আয় বাড়িতে, তিনি ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবেন না। কিন্তু ঘটনাটা একটু খুলে বল, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, জল তো একেবারে মাথার উপর দিয়ে বইছে। কাল রাতে এসব কি দেখলাম বলতো, আর ওই চেয়ারটা? রাজীবের মুখে ভয় আর শোকের ছায়া নেমে আসে, ভারাক্রান্ত গলায় বলল, শোন তাহলে, আমার দাদু মানে শঙ্কর সেন আর তার এক বন্ধু ভবানী চৌধুরী মিলে লুকিয়ে লুকিয়ে তন্ত্র চর্চা করতেন, প্ল্যানচেট করে, তারপর আরও কীসব করে আত্মাদের পরপার থেকে টেনে এনে তাদেরকে বশ করে বিভিন্ন কাজে লাগাতেন। এই প্ল্যানচেট, তন্ত্রমন্ত্র, গুপ্ত সাধনার এইসব নিয়ে মাতামাতি করতেন আর কি মোট কথা। দাদু মাঝে মধ্যেই হুটহাট করে এদিক ওদিক উধাও হয়ে যেতেন। রাতের বেলা অনেক সময় শ্মশান টশানেও ঘুরে বেড়াতে দেখা গেছে শুনেছি। তারপর? তারপরেই, আসলে মাস ছয়েক আগের কথা, একদিন হঠাৎ দাদু একেবারে নিরুদ্দেশ। কোথায় গেলেন? সেটাই তো কথা, বাড়ির বাইরে যাননি, রাতে সদর বন্ধই ছিল। আগের রাতে ও রাতের খাবার খেয়েছে নিজের ঘরে বসে, সকালে আমাদের বাড়ির কাজের লোক চা দিতে গিয়ে দেখে দাদু ঘরে নেই। নেই তো নেই, সারা বাড়ি খুঁজেও পাওয়া যায়নি, থানা পুলিশ করেও কোনো লাভ হয়নি। এর কিছুদিন পর ভবানী দাদু মানে ওই দাদুর বন্ধু একদিন সকালে আসেন আমাদের বাড়িতে, ওই সিংহাসনটাকে সঙ্গে করে নিয়ে, খানিকটা জোর করে এটাকে এ বাড়িতে রেখে যান। মামাদের বহু আপত্তি সত্ত্বেও তিনি এটাকে এখানেই রেখে চলে গেলেন, আর যাবার আগে বললেন, এ চেয়ার থেকে কারোর মুক্তি নেই, শঙ্করকে ফিরিয়ে আনতে হলে এ চেয়ারকে ধ্বংস করতে হবে, কিন্তু এ বাড়ির বংশধর বা কোনো আত্মীয়র দ্বারা এ কাজ সম্ভব নয়, পারলে বাইরে থেকে কাউকে ডেকে আনো। কথাগুলো বলে বেরিয়ে যাওয়ার আগে একবার ফিরে তাকিয়ে বললেন, আর একটা কথা মনে রেখো, আজ থেকে এখন থেকে তোমাদের এ বাড়ির বাইরে বেরোনো মানা, বেরোলেই মৃত্যু নিশ্চিত। তারপর থেকে ভবানী দাদুকে অনেকদিন খুঁজে পাওয়া যায়নি, তবে লোকজন বলে শ্মশানের আশেপাশে ঘুরে বেড়ান, আর এক কথা অপ্রকৃতিস্থের মতো খালি আওড়ে যান। সে পিছু পিছু আসে, সে পিছু পিছু আসে। রাজীবের কথা শুনে মনে পড়ল, গতকাল রাতে সেই বৃদ্ধ আর কেউ না, রাজীবের দাদুর বন্ধু সেই ভবানী চৌধুরী। তারপর? বাড়ির কেউ ওর কথায় আমল দেয়নি, বুড়ো বয়সের ভীমরতি ভেবেছিল সবাই। চেয়ারটা বাড়ির এক কোণে অযত্নে পড়ে রইল। এই ঘটনার দুদিনের মাথায় বড় মামা আর মেজ মামা নিখোঁজ হলেন, তারপর একে একে মামিরা, ভাই বোনগুলো বেঁচে গেছে ওরা কলকাতায় থাকে বলে। এখন এই যক্ষপুরীতে আমি একা বন্দি, আমি যেহেতু এ বাড়ির বংশধর নই, আমি বেঁচে আছি কিন্তু গৃহবন্দী হয়ে। তুই দাদুর বন্ধু কিঙ্কর গোস্বামীকে গিয়ে এ বাড়িতে নিয়ে আয়,
সে আনব, কিন্তু মানুষগুলো গেল কোথায়? ওরা কোথাও যায়নি, এ বাড়িতেই কোথাও আছে। ওদের ফিসফিস শব্দ শুনতে পাই, কিন্তু কিন্তু খুঁজে পাই না। আর তোর এই কিঙ্কর গোস্বামীর বাড়ি কোথায়? ওনার বাড়ি স্টেশনের কাছে। উনি এখানকার ওই রাধামোহন কলেজের প্রফেসর ছিলেন, এখন যদিও রিটায়ার্ড, ওই বর্তমানে প্যারাসাইকোলজি, এই তারপরে এই তন্ত্রতন্ত্র কীসব নিয়ে চর্চা করেন যেন। এই গ্রামের পথ খুঁজে পেতে এখনো কারুর সাহায্য লাগে না আমার। পুরো ব্যাপারটাই অবিশ্বাস্য, কিন্তু চোখে যা দেখেছি তা আর বিশ্বাস না করে যাই কোথায়? পুরো ঘটনাটা এখনো বুঝে উঠতে পারছি না, কিন্তু দিবাকর আমার ছোটবেলার বন্ধু, তাকে এই বিপদ থেকে বার করতে যা করতে হয় আমি করব। আমি আর কথা না বাড়িয়ে এগোলাম কিঙ্কর গোস্বামীর বাড়ির দিকে। কিঙ্কর বাবুর বাড়ির বন্ধ দরজায় টোকা দিতেই এক বৃদ্ধ গেট ফাঁক করে মুখ বাড়িয়ে জানতে চাইল, কাকে চাই বাবু? কিঙ্কর বাবু আছেন? চাকরটি দরজা খুলে ভেতরে আমাকে বসিয়ে ওপরে গেল। বাড়ির ভেতরটা অদ্ভুত, কালো আর ধূসর রঙের আধিক্য, খুব সুন্দর তবে কেমন থমথমে। কিছু বাদেই ঘরে ঢুকলেন এক সৌমকান্তি লম্বা চওড়া বয়স্ক মানুষ, সাদা রেশমের মতো বড় বড় চুল কাঁধ পর্যন্ত, পরনেও কালো ধুতি পাঞ্জাবি। গম্ভীর সুন্দর গলায় বললেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। 10 মিনিট ধরে টানা আমার মুখে সব ঘটনা শুনে বেশ গম্ভীর স্বরে বললেন, যাব, নিশ্চয়ই যাব, কিন্তু আজ নয়, কাল অমাবস্যা ছাড়লে তখন যাব। কিন্তু তোমাকে কিছু জিনিস জোগাড় করতে হবে। মাথা নেড়ে বললাম, বলুন কি কি লাগবে, সাধ্যমতন জোগাড় করে রাখব। শোনো, ওদের বাড়ির কাছেই বুড়িমার পুজো হচ্ছে, সেখানে গিয়ে যজ্ঞের ছাই, ফুল আর সিঁদুর নিয়ে নিজের কাছে রাখবে, বাকি জিনিসপত্র আমি নিয়ে যাব। আর ওখানে কথাবার্তা সেরে আমি উঠে আসছি, হঠাৎ পিছু ডেকে বললেন, রাজীবকে এখনই কিছু বলবার দরকার নেই। আর হ্যাঁ, শঙ্কর যে ঘরটায় থাকতো ওখানেই পুজোয় বসব। সেদিনের মতো কথা বলে আবার ফিরলাম রাজীবদের বাড়িতে। সারাদিন যেমন তেমন করে কাটালাম, রাতে আর একা ওই ঘরে শোয়ার সাহস পাইনি, গত রাতের মতোই চিলে কোঠার ঠাকুর ঘরেই কাটালাম। সারা রাত ধরে নিচে শোনা যাচ্ছে চেয়ারের পায়ার ঠক ঠক শব্দ। আজ রাত অমাবস্যা, বিকেলের পর প্রতিপদ পড়বে। রাত কেটে ভোর হল, সকাল থেকে কিঙ্কর বাবুর কথা মতো পূজোর জোগাড় করতে লাগলাম। তবে জোগাড় করে বাড়িতে এসে দেখলাম, একি সদরের দরজাটা খোলা, রাজীব নেই, কোথাও নেই, বাড়ির কারওয়ানটাকেও সকাল থেকে দেখছি না, নিশ্চয় কৌতিক ভালো নয় দেখে সে সরে পড়েছে। বিকেল 5টা, একটা রিকশা ফটকের সামনে এসে থামল, ভাড়া মিটিয়ে নামলেন কিঙ্কর গোস্বামী, কাঁধে একটা বড় ছোলা ব্যাগ আর আরেক হাতে একটা ছোট চন্দন কাঠের টেবিল বোধহয়। আজ একেবারে অন্যরকম লাগছে, মুখে চোখে কঠিন ভাব, যেন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে এসেছেন। ওনাকে দোতলায় রাজীবের দাদুর ঘরে নিয়ে এলাম। এ বাড়িতে এসে এই প্রথম এ ঘরে ঢুকলাম, ঘরে ঢুকব কি, চৌকাঠের মুখে কোমর অবধি থাক করা বই, উঁকি মেরে দেখি চারিদিকে স্তূপাকার করা বই, টেবিলে বই, খাটে বই, আলমারির ভেতরে সর্বত্র বই, তাদের ফাঁকে ফোকরে নানান রকম প্রাচীন পুঁথি, বেশিরভাগই কালা জাদু, তন্ত্রবিদ্যা, পরলোক চর্চা সংক্রান্ত। সারা ঘরে
একটা ভ্যাপসা গন্ধ। কড়িকাঠে বিস্তর ঝুল জমে আছে, দেওয়ালের গায়ে কাঠ কয়লা দিয়ে কিসব চিহ্ন আঁকা। সারা ঘরে একবার চোখ বুলিয়ে আমার দিকে তাকিয়ে কিঙ্করবাবু প্রশ্ন করলেন, তোমার বন্ধুটি কোথায়? ওকে আজ সকাল থেকেই বাড়ির কোথাও দেখতে পাইনি। পাওয়া যাচ্ছে না তো? জানতাম, সেদিন বললে আরো ভয় পেতে, তাই বলিনি। ওনার মুখের ভাব দেখে বুক শুকিয়ে গেল। গম্ভীর স্বরে উনি আবার বললেন, দেওয়ালের আঁকাগুলো রীতিমতো দক্ষ হাতে আঁকা কিছু জ্যামিতিক নকশা। তন্ত্র সাধনায় এমন অনেক চিহ্নের ব্যবহার আছে। শঙ্করবাবু প্রেত চর্চায় সিদ্ধি লাভ করতে চেয়েছিল, কিন্তু একটু ভুলের জন্য এক বিরাট সর্বনাশকে ডেকে এনেছে। চোখ বন্ধ করে কিছুক্ষণ বিড়বিড় করে কিছু মন্ত্র পড়লেন তিনি, কিন্তু সেসব আমার কর্ণগোচর হলেও বোধগম্য হল না। হঠাৎ উনি চোখ খুলে বলে ওঠেন, ঘোর সর্বনাশ, শঙ্কর আর ভবানী সাধনায় সফল হবার আশায় এ কি করেছে? ভয়ার্ত মুখে জিজ্ঞাসা করলাম, কি করেছে? ওরা প্রেত চর্চায় সাধনার সময় শ্মশানে রাত পোড়া কাঠ নিয়ে এসেছিল, প্রেতের বসার আসন স্বরূপ এই চেয়ার বানিয়েছে। ওদের ধারণা ছিল এই আসনে কোনো প্রেতকে বন্দি করে ওরা অসীম অন্ধকার শক্তিকে নিজেদের বশে আনতে পারবে। কিন্তু সেই কাঠে যার অস্থির গুঁড়ো লেগেছিল সে আর কেউ নয়, সাক্ষাৎ কাল। ভুলবশত এক ভয়ঙ্কর কাপালিকের আত্মা ওই চেয়ারে বন্দি হয়ে গেছে, সেই আটক করে রেখেছে তোমার বন্ধুর গোটা পরিবারকে। সবাই বাড়িতে আছেন, কিন্তু দুই কালের মাঝে আটকে সেখানে সময় অবিচল একই জায়গায় দাঁড়িয়ে। কি বলছেন এসব? আমি তো আচ্ছা, এখন উপায়? যে জিনিসগুলো আনতে বলেছিলাম এনেছ? হ্যাঁ। আমার আনা জিনিসগুলো দেখে স্মিত হাসলেন। এবার শুরু করা যাক, তুমি ভয় পাবে না, মন শক্ত করো। শঙ্করবাবুর ঘরটা পুরো অন্ধকার করে দেওয়া হলো, ভিতরটা চন্দন কাঠের ধূপের গন্ধে মম করছে। বইপত্র সরিয়ে মেঝের ওপর ছোট্ট কাঠের একটা জলচৌকি পাতা হলো, দুদিকে আসন, চৌকির ওপর একটা মোটা মোমবাতি জ্বলছে। শুরু করার আগে কয়েকটা কথা বলে নেওয়া দরকার। দুষ্ট আত্মা সহজে আসতে চায় না, তবে এর আগেও আমি দু তিনবার এই ধরনের আত্মাকে নামিয়েছি। সেক্ষেত্রে মিডিয়াম অর্থাৎ আমার ওপর মানসিক চাপ অনেক বেশি পড়ে, সময়ও একটু বেশি লাগে। আশা করি তুমি আমার সঙ্গে সহযোগিতা করবে, আর মনঃসংযোগ করার সময় চোখ বন্ধ রাখবে। সম্মতি জানাতেই উনি কাজ শুরু করলেন। ঘরের ডান দিকে মেঝের ওপর ওনার ছোট তেপায়া চন্দন কাঠের টেবিলটা পাতলেন, জিনিসটার উপরে কিছু মন্ত্র খোদাই করে লেখা। টেবিলটার উপর একটা ডায়েরি খুলে রাখলেন, প্রতিটা পৃষ্ঠার উপর দুর্বোধ্য ভাষায় লেখা মন্ত্র। কিঙ্করবাবু আমার চৌকির একদিকে মাটিতে পাতা আসনে বসতে নির্দেশ দিলেন, তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে তখন অন্ধকার নেমেছে, এই ঘরটা ছাড়া গোটা বাড়িতে আজ কোনো আলো জ্বলছে না। আমার মতো এই দম বন্ধ করা অন্ধকারে বাড়িটাও যেন কুঁকড়ে গেছে। একটু পরে ভদ্রলোক ওই বিচ্ছিরি চেয়ারটা টানতে টানতে ঘরে ঢুকলেন। চেয়ারটাকে জলচৌকি আর ওই ছোট্ট চন্দন কাঠের টেবিলটার মাঝখানে আমাদের দিকে মুখ করে রেখে তিনি আমার উল্টো দিকে চৌকিটার অপর প্রান্তে বসলেন। অনেকক্ষণ বসে আছি, ভদ্রলোক বিড়বিড় করে মন্ত্র আওড়াইয়াচ্ছেন। ঘরে ওই মোটা মোমবাতিটা ছাড়া আর কোনো আলো নেই। কতক্ষণ এইভাবে কেটে গেছে ঠিক
ঠিক বলতে পারছি না। হঠাৎ খেয়াল করলাম জল চৌকিটা নড়তে শুরু করেছে, আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে, ভয়ে আড়ষ্ট হয়ে আছি। দেখতে দেখতে ঘরের মধ্যে যেন তাণ্ডব শুরু হলো, ঝড়ের মতো হাওয়ায় চারিদিকে অজস্র বই খুলে গিয়ে তাদের পাতাগুলো এই নারকীয় ধ্বংসলীলায় যোগ দিল। কিছু কিছু ছিঁড়েও বেরিয়ে যাচ্ছে, ভয়ে চোখ বন্ধ করে ফেলে মনে হচ্ছে যেন আমি খোলা প্রান্তরে নির্মম প্রকৃতির পরবর্তী এক ক্রূর কালবৈশাখীর কবলে পড়েছি। আচমকা চারপাশ থেকে সহস্র মানুষের চিৎকার, তার সাথে অট্টহাসিতে ঘর ফেটে পড়ল। মনে হচ্ছে আমার হাজার প্রচেষ্টা সত্ত্বেও কারা যেন তাদের উপস্থিতি আমায় টের পাইয়ে দিচ্ছে। কোথা থেকে ক্ষীণ স্বরে কেউ যেন বলছে, মুক্তি, মুক্তি, মুক্তি। আর চোখ বুঝে থাকতে পারলাম না, একই এ কি দেখছি আমি? সেই চেয়ারের ওপর বসে আছে রাজীব, ভয়ানক মুখের ভঙ্গি, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। আমি বাকরুদ্ধ হয়ে গেছি, এ কোন রাজীবকে দেখছি আর সে এখানে এলোই বা কি করে? কিন্তু কিঙ্কর বাবু একভাবে মন্ত্রপাঠ করে চলেছেন। আমার অবাক হওয়ার আরও বাকি ছিল, চোখের সামনে দেখলাম এবার চেয়ারটার মাথাটা ধীরে ধীরে মানুষের আকৃতি নিল, সেই মুখে চরম জিগাংসা, চোখ দুটো ফাটার মতো জ্বলছে, লালা ভরা জিভ বাইরে ঝুলছে, একটা কটু পোড়া গন্ধে গোটা ঘর ভরে উঠল। কিন্তু কিঙ্কর বাবু তিনি কিছু করছেন না কেন? আমার উদ্বিগ্ন মনের অবস্থাটা টের পেয়ে যেন ঠিক এই সময় তিনি দেয়ালে আঁকা জ্যামিতিক নকশাগুলোর ওপর মন্ত্রপুত জল ছুড়ে মারেন, আর সেই দেওয়ালটা মন্ত্র বলে ধসে গিয়ে একটা কালো কাঠের দরজা বেরিয়ে পড়ল। সেটার পাল্লা তরাম করে নিজে থেকে খুলে গেল। দেখলাম তার ভেতরে কাঠ পুতুলের মতো অচেতন নিঃসার অবস্থায় ভাসছে রাজবীর দাদু মামা মামি সহ গোটা পরিবারটা, চেয়ারে বন্দি মৃত আত্মা, আর রাজীব বুভুক্ষ জানোয়ারের মতো এগিয়ে এলো কিঙ্কর বাবুর দিকে। কিঙ্কর, তোকে আজ আমার ফাঁদে পা দিতেই হলো, তুই আমার সাধনাকে নষ্ট করেছিলিস, আজ তোকে ছাড়বো না। মনে পড়ে সেদিন আমি এই রাজীবকে ওর বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলাম নরবলি দেওয়ার জন্য, আর তুই আর ওই শঙ্কর মিলে আমার সাধনাকে ভঙ্গ করেছিলিস, আমাকে পুলিশে দিয়েছিলিস, জেলেও পাঠালি। কিন্তু দেখ ভাগ্যের পরিহাস, আমার চিতার কাঠ দিয়ে তৈরি এই সিংহাসন আমায় আবার এই বাড়িতে টেনে এনেছে। সেই শিশু আজ জোয়ান হয়েছে, ওর শরীর মন এখন আমার নির্দেশে চলে। আজ তিনটে নর বলে দিয়ে আমি অসীম ক্ষমতা নিয়ে আবার মানুষ রূপে ফিরব। কথাগুলো শেষ হতেই রাজীবের শরীরটা ঢলে পড়লই চেয়ারে, তারপর চেয়ার সমেত সে শূন্যে ভেসে উঠল ওই দরজার অন্ধকারে বন্দি বাকিদের মতো। মনে হচ্ছে ওকে এক পিশাচ মূর্তি কোলে তুলে নিয়েছে, ওর শরীরটা কেমন বদলে যাচ্ছে, চোখের সামনে চামড়াটা শুকিয়ে যাচ্ছে, চোখে মণি হারিয়ে যাচ্ছে, মুখটা হা হয়ে ধারালো দাঁত বেরিয়ে আসছে। কিঙ্কর বাবু সজোরে মন্ত্রপাঠ করে চলেছেন। আমার আনা পূজোর ফুল আর যজ্ঞের বিভূতি হাতের মুঠোয় নিয়ে ছুঁড়ে মারলেন ওই কদর্য মূর্তি পিশাচের দিকে, সঙ্গে সঙ্গে চেয়ারটা মাটিতে পড়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে নিজের ব্যাগ থেকে একটা তৈলাক্ত সিঁদুর মাখা খাড়া বার করে একটা মন্ত্রচারণ করে ওই চেয়ার থেকে বেরিয়ে আসা কালো মাথাটায় এক কোপ মারলেন। একই এই যে বুড়িমায়ের খাড়া, উনি পেলেন কোত্থেকে? কাটা কলা গাছের মতো কাঠের চেয়ারটা মাটিতে কাত হয়ে ছটফট করতে লাগলো, তারপর সব শান্ত। ঠপ করে কয়েকটা শব্দ পেতেই দেখলাম পরিবারের সকলের নিথর দেহগুলো এক জায়গায় স্তূপাকার হয়ে পড়ে আছে ওই আঁকিবুকি করা দেওয়ালটার সামনে। কোথায় সেই দরজা, কোথায় সেই অন্ধকার শ্মশান? কিঙ্করবাবু আমাকে বললেন,
চিন্তা নেই, সকলেরই জ্ঞান ফিরে আসবে। সব কিছু মিটলে শেষমেশ যখন আসন ছেড়ে উঠে দাঁড়ালাম, তখন ঘড়ির কাঁটা বলছে রাত 12:05। কোথা দিয়ে যে সময়টা কেটে গেল এতটা বুঝতে পারলাম না। পা দুটো একেবারে ধরে গেছে, মনের অবস্থা আর বর্ণনা করা সম্ভব নয়। একটা সিগারেট ধরাতে বাইরের বারান্দায় বেরিয়ে এলাম। শান্ত নিরিবিলি গ্রামের মাটিতে রাত নেমেছে, তবে এই শান্ত পরিবেশের সাথে আমার অনেক দিনের পরিচয়। ঝিঁঝির দল নিজের মতো নির্বিকার ডেকে চলেছে, ঝোপে ঝাড়ে জোনাকির মালা, যেন আকাশের তারারা দলে দলে মাটিতে নেমে এসেছে। একটা ভার নেমে গেল মন থেকে। সেই রাতেই সকলের জ্ঞান ফেরার পর ওই অভিশপ্ত চেয়ারটাকে দালানে বার করে পুড়িয়ে দেওয়া হলো। কিঙ্কর বাবু সবার মাথায় বুড়িমার পায়ের ফুল ছুঁয়ে দিলেন। পরের দিন আমি কিঙ্কর বাবু, রাজীব আর দাদু মানে শঙ্কর সেন মিলে হরিদেবপুর শ্মশান থেকে ভবানী দাদুকে উদ্ধার করলাম। ধীরে ধীরে তিনি আবার সুস্থ স্বাভাবিক হয়ে উঠছিলেন। আমি অতদিন আর ওখানে থাকতে পারিনি, কলকাতায় ফিরে আসতে হয়েছিল। খবরটা পেয়েছিলাম রাজীবের চিঠি মারফত। এই ঘটনার পর থেকে আমাদের দুই বন্ধুর মধ্যে চিঠি চালাচালি করাটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। প্রায় বছর ঘুরে গেছে। আজ শনিবার ভর দুপুরে অফিস থেকে ফেরার রাস্তায় একটা বড় কিউরিওর দোকানের সামনে এসে চোখ আটকে গেল। শ্যামবাজারের ভিড় রাস্তায় দাঁড়িয়েও আমার মনে হচ্ছিল আমি এ পৃথিবীতে একা। আমাকে ওভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটা মধ্যবয়স্ক লোক দোকানের কাউন্টার ছেড়ে বেরিয়ে এসে প্রশ্ন করল, কি দেখছেন, কিছু পছন্দ টছন্দ হয়েছে? ওই চেয়ারখানা? ও আপনার তো চোখ আছে মশাই, তবে ওটা নট ফর সেল, ইন্টারেস্টিং কেস। কোত্থেকে পেলেন ওটা? আরে মশাই, সেটাই তো ইন্টারেস্টিং। 24 পরগনায় টাকির দিকটায় একটা ছোট্ট গ্রাম আছে, নাম হরিদেবপুর। ওখানকারই একটা ফ্যামিলি এস্টেট থেকে পেয়েছি, সেন ভিলা। কিউরিয়াস ব্যাপার মশাই, শুনলাম মাস ছয়েক আগে এক রাতে নাকি গোটা পরিবারটাই নিরুদ্দেশ হয়ে গেছে, আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তা যে ভদ্রলোককে ওই পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া ছিল, তিনি অকশনটা ডেকেছিলেন, সেখান থেকেই এটা হাতিয়ে নিলুম। বুঝতেই পারছেন দামটা এখনো ঠিক করে উঠতে পারেনি। আসলে এত সুন্দর উদ্ভট একটা প্লট শুনলে সাহেব ম্যামরা একেবারে লুফে নেবে এই বাজারে। শেষ হলো লেখিকা অনিন্দিতা নাথের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প বদ কাপালিকের প্রেত। গল্পটা কেমন লাগলো কমেন্ট ডাউন বিলো। আর এরকম আরও গল্প শুনতে এবং তাদের নোটিফিকেশন আরও তাড়াতাড়ি পেতে আমাদের হোয়াটসঅ্যাপের দুটো চ্যানেল জয়েন করতে ভুলবেন না, একটা স্পেসিফিক্যালি তালদিঘির জন্য ডেডিকেটেড আর একটা 221 বি হ্যারিসন রোডের। বিগ থ্যাংক ইউ টু অনিন্দিতা দি আমাদের এই গল্পটা করতে দেওয়ার জন্য। গল্পটার মধ্যে একটা এক্সট্রা স্পাইস ছিল কিন্তু, এটা অ্যাডমিট করতেই হবে। এর আগেও আমরা দিদির সাথে কাজ করেছি তালদিঘির দুটো পর্বে, তবে এইটা ওনার লেখা প্রথম ইন্ডিপেন্ডেন্ট গল্প হলো 221 বি হ্যারিসন রোডে। বেঙ্গলি অডিও স্টোরির জগতে লেখিকা অনিন্দিতা নাথ একটা অতি পরিচিত নাম, অনেক চ্যানেলে দিদির গল্প হয়েছে, আপনারা সেই গল্পগুলো গিয়ে অবশ্যই শুনবেন। ওভারঅল আপনারা বেঙ্গলি অডিও স্টোরি বেশি বেশি করে শুনুন, আরও লোকেদের মধ্যে স্প্রেড করে দিন বেঙ্গলি অডিও স্টোরির কথা, কারণ আমি এরকম অনেক লোককে খুঁজে পাই যারা কিন্তু এত বড় এই ওয়ার্ল্ডটার ব্যাপারে কিছুই জানে না, বেঙ্গলি অডিও স্টোরির ব্যাপারে কোনো আইডিয়াই নেই, মানে এক্সপ্লেন করতে হয়। আমি বলবো অ্যাজ লিসনার্স আপনাদের এটা প্রাইমারি দায়িত্ব
একটা চ্যানেলের তো আপনার ফ্যান হতেই পারেন, বাট ওভারঅল বেঙ্গলি অডিও স্টোরি কনসেপ্টটা কি, জিনিসটা কি, এইটা আরও নন লিসনারদের মধ্যে ইনকর্পোরেট ছড়িয়ে দিন, ঢুকিয়ে দিন, ইনকর্পোরেট করুন, তাদেরকে শিখিয়ে পড়িয়ে দিন একটু। তবেই তো বেঙ্গলি অডিও স্টোরি এত চ্যানেল মিলে এই টোটাল যে এই জগৎটা আরও বড় হয়ে উঠবে ভবিষ্যতে। কিছু চ্যানেল উঠবে, কিছু চ্যানেল পড়বে, এইটা তো হতেই থাকবে, বাট ওভারঅল টোটাল জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাদের কন্ট্রিবিউশনটা দরকার, নট টুয়ার্ডস এনি সিঙ্গেল চ্যানেল বাট টুয়ার্ডস বেঙ্গলি অডিও স্টোরি। আপনারা এটাকে আরও লোকেদের কাছে নিয়ে যান, যারা শোনেন না তাদেরকে শোনানোর চেষ্টা করুন, ছলে বলে কৌশলে, জোর করে তো হয় না, বাট এটা করুন, এটা খুব দরকার কিন্তু। আর কমেন্ট সেকশনে যাওয়ার আগে বিগ শাউট আউট টু দ্য মেম্বার্স অফ তালদিঘি ফ্যান ক্লাব, আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা ইজ এভার সো ওয়েলকাম। আপনারা যদি আমাদের এই শোটাকে সাপোর্ট করতে চান আর লং টার্মে এটা আরও বড়, আরও কন্টিনিউ হোক এরকম চান, তাহলে প্লিজ কনসিডার প্রেসিং দ্য জয়েন বাটন অ্যান্ড টেকিং দ্য মেম্বারশিপ অফ দ্য চ্যানেল। সত্যি এটা লং রানে আমাদের খুব হেল্প করবে। চলে যাচ্ছি কমেন্ট সেকশনে, দেখি কে কী বলছে। প্যান্থার গেমিং বলছে, ট্রেনে করে বাড়ি যাচ্ছি, ট্রেনে অনেক ভিড়, তার ওপর ট্রেনের গল্প জমে ক্ষীর। বাহ, খুব সুন্দর একটা ছোট্ট লিমেরিক। থ্যাংক ইউ সো মাচ প্যান্থার গেমিং, আশা করি তোমার আধার কার্ডে এই নামটা নেই, অন্য কোনো নামই আছে, বাট যদি হয় তাতে আমাদের কোনো অসুবিধা নেই, হতেই পারে, বাট থ্যাংক ইউ ফর সাপোর্টিং দ্য শো। শুনতে থাকো আমাদের গল্প, আমরা আরও বেশি করে কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করছি যাতে প্লেট খালি না পড়ে থাকে। ওকে, গৌতম বণিক 4156 বলছে, KKR জিতেছে, ওদিকে ইস্ট বেঙ্গল জিতেছে, আর তালদিঘি একেবারে জমে ক্ষীর, আর কি চাই, আর কিচ্ছুই চাই না, এরপর যদি একটা ঝড় বৃষ্টি হয় তাহলে তো, তবে কাল রাত্রে খুব ফুরফুরে একটা দক্ষিণা বাতাস দিচ্ছিল, খুব কমফোর্টেবল লাগছিল। শম্পা মণ্ডল 80 বলছে, আহ, এই গরমে দক্ষিণা বাতাসের শীতলতা, আকর্ষণীয় হ্যারিসন রোডের সরলতা, যেমন তালদিঘির মানুষগুলো তেমনই তাদের গল্পগুলো, তালদিঘি আসছে মানেই এক রাস মুগ্ধতা। আমি শম্পা ফ্রম উল্টোডাঙ্গা কলকাতা, টেক লাভ। থ্যাংক ইউ দিদি ফর সাচ আ লাভলি অ্যান্ড পোয়েটিক কমেন্ট। এই যে এক একজন মানুষ এক এক রকমভাবে যে আমাদের গল্পগুলোকে পারসিভ করে, কারুর ভয়টা ভালো লাগে, কারুর যেই সরলতাটা ভালো লাগে, আমারও স্পেসিফিক্যালি ওটাই বেশি ভালো লাগে, এই সিম্প্লিসিটিটা, একদম সিধা সাদা গল্প, এটাও যে কেউ এনজয় করে, এটাও যে আমরা এনজয় করি, এটাই একটা দেখার মতো জিনিস, যে আলাদা আলাদা লোকে কীরকমভাবে আলাদা আলাদা জিনিসগুলোকে পারসিভ করছে একটাই গল্পে। নাথিং YU3RY বলছে, এইটুকুতে হবে না, আরও চাই, 32, 33, 34, 35 চাই, তাড়াতাড়ি। 35 কেন, 335 হবে একদিন, কথা দিচ্ছি, এটা আজকে লিখে রাখো, একদিন 335ও হবে, ঠিক আছে, যদি আমরা দুজনে একদম ওকে অ্যান্ড অল ফিট থাকি তাহলে আর কোনো অসুবিধা নেই, হবেই। নয়না ইসলাম বলছে, খুব কষ্ট পেলাম গল্পটা শুনে, তবে গল্পটা ভালো ছিল। এক্স্যাক্টলি, তালদিঘির ওই গল্পটাতে একটা ক্লাস অফ পিপলের একটা বিশাল বড় স্ট্রাগলের কথা তুলে ধরা হয়েছিল, সত্যি সেটা হয়েছিল, অ্যাকচুয়ালি এগুলো তো হয়েছিল, আর যখনই এগুলোর কথা মনে হয় সত্যি খারাপই লাগে। আমি তো জেনারেলি দেখেছি যে আমি যখন ছোট ছিলাম, ক্লাস 8 যখন পড়তাম তখন থেকে অডিও স্টোরি শুনছি, তো তখন যখন চোখ বন্ধ করে বা ঘর অন্ধকার করে গল্প শুনতাম তখন মনে হতো যে মানে একটা ভিডিও দেখার দরকার নেই, আর পুরো মনের প্রেক্ষাপটেই একটা গোটা মুভি চলতো যেন অডিও স্টোরিটার সাথে সাথে। আমার মনে হয় সবারই এই ব্যাপারটাই হয় একটা অডিও স্টোরি, যদি ভালো একটা অডিও স্টোরি হয় সেটা শোনার সময়। যে এই অ্যাসপিরেন্ট IIT বলছে, শ্যামনগর থেকে শুনছি। সোনু YT3LH কমেন্ট করছে, নদিয়া বেথুয়াডোহরি থেকে। আচ্ছা, ফটফটি টিভি কমেন্ট করছে বেথুয়াডোহরি থেকে। শিউলিদে বলছে, আজ আড্ডাটা কি হলো? আমরা তালদিঘির এপিসোডে আড্ডাটাকে রাখি না, কারণ ওটা একটা পডকাস্টেরও পার্ট, তো যারা পরপর ধরুন তালদিঘি শুনছে তাদের একটা সিরিজের মধ্যে, তাদের ওইটার মধ্যে, তালদিঘির মধ্যেই রাখার চেষ্টা করি আমরা, ওই জন্য তখন এই সেকশনটাকে অ্যাড করি না, বাকি সব গল্পে এই আড্ডার আমাদের সেকশনটা থাকবে। রকি সামথিং সামথিং বলছে, প্রত্যয় দার ভয়েসটা অনেক সুন্দর, সুমিতেন্দ্র দার ভয়েসটা কেমন বুড়োর মতো, যেন বয়স হয়ে গেছে, বয়স্ক। আচ্ছা বেশ, তাহলে আপনাদের কি মনে হয় এটা কমেন্ট করে বলুন তো দেখি। একজন জাস্টিন বিবার, এই সরি, সূর্য মিস্ত্রি, হিউজ ফ্যান অফ জাস্টিন 69, কমেন্ট করেছে, এত অ্যাড 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 অ্যাড
কোনো অসুবিধা নেই, হিউজ ফ্যান অফ জাস্টিন বিবার, চটপট ইউটিউব প্রিমিয়ামটা নিয়ে নাও, কোনো অ্যাড থাকবে না। সৌগত গোল্ডার 796 বলছে, সেকেন্ড পার্ট বার করবেন কাইন্ডলি, এটা শিউলি গ্রামের রক্তচোষায়। হ্যাঁ, সব গল্পের সেকেন্ড পার্ট করে বার করি, আর তারপর প্রত্যেকটা গল্প নিয়ে একটা সিরিজ শুরু করে দিই আমরা। এটা নাম দিয়ে দিই, এটা বেঙ্গলি অডিও স্টোরি নয়, আমাদের চ্যানেলটা হবে বেঙ্গলি অডিও সিরিজের খালি। অঙ্কিতা চক্রবর্তী 6318 বলছে, খুব গরম পড়েছে কিন্তু চোখ বুঝে গল্পটা শুনতে শুনতে মনে হচ্ছে সত্যিই যেন ঝড়ের রাতে এসে পড়েছি। জানো, 2004 সালে মাধ্যমিক দিয়ে বিহার গেছিলাম, ওখানে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল আমার সাথে, পরদিন বলবো, একদম পাক্কা, উই আর ওয়েটিং ফর দ্যাট। আমরা সবাই ওয়েট করছি তোমার ইনসিডেন্টটা শোনার জন্য, ঠিক আছে? আর আমরা এই ঝড় বৃষ্টির কথা বললে, অঙ্কিতা এই ঝড় বৃষ্টির কথাটা বললো বলে বলে দিই যে আমাদের একটা আলাদা পডকাস্ট প্লেলিস্ট তৈরি হয়েছে ঝড় বৃষ্টির গল্প বলতে, ঝড় বৃষ্টির গল্প। সেখানে ঝড় বৃষ্টির সেটিংয়ে আমাদের যত রকম গ্রাম বাংলার ভূতের গল্প রয়েছে, স্পেসিফিক্যালি যেগুলো ঝড় বৃষ্টির সেটিংয়ে, সেগুলো এক জায়গায় করা রয়েছে, একদম ওয়ান ক্লিক সলিউশন যে কোনো ঝড় বৃষ্টির দিনের জন্য। সঙ্গীতা লোহার 2507 বলছে, তারকেশ্বর থেকে শুনছি, গল্প না শুনলে যেন ঘুমই আসতে চায় না। ওমার ফারুক বলছে, দাদা আমি বাংলাদেশ থেকে শুনছি, আপনাদের গল্পগুলো আমার কাছে অন্যদের চেয়ে সেরা লাগে, থ্যাংক ইউ সো মাচ, কিপ লিসনিং টু 221 বিহারিসন রোড। আচ্ছা, অজয় বিশ্বাস বলছে, যাক তালদিঘিতে পৌঁছানোর জন্য প্রত্যয়দা তো দেখেছি, এবার গোটা ট্রেনটাই উপহার দিলে, থ্যাংক ইউ বলে দাও প্রত্যয়দাকে তোমাদের, এই আমার পাশেই বসে আছে। প্রত্যয় বলছে, ওয়েলকাম। আচ্ছা, আজকের আড্ডাটা তাহলে একটা ছোট্ট রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট, তোমাদেরই একজনের পাঠানো একটা রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট দিয়ে তাহলে র্যাপ আপ করছি। শিউলি দে 7931, দাদা আমার নাম লিজা দে, আমি আলিপুর দুয়ার থেকে বলছি, আমি আপনাদের গল্প শুনি, ভীষণ ভালো লাগে। আজ আমি একটা সত্যিকারের ভৌতিক ঘটনা শেয়ার করছি। ঘটনাটা ঘটে আগের বছর আমার এক দিদির সাথে। সেবার আমার সেই দিদি আর তার কিছু বন্ধু বান্ধবীরা মিলে রাজস্থান ঘুরতে যায়। ওরা যে হোটেলে উঠেছিল সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, আমি কিছুটা শর্টে বলছি। রাতের বেলায় ওদের ঘরের দরজায় কেউ নক করে দুবার, কিন্তু দরজা খুলে ওরা কাউকেই দেখতে পায় না। রাতে ওদের এক বন্ধুর ওপর প্রেতাত্মা ভর করে, ওই বন্ধুটি অদ্ভুত ভঙ্গিমায় দুই পা উল্টো করে কাঁধের ওপর এনে ওদের খেয়ে রাখা মাংসের হাড়গোড়গুলো প্লেট থেকে তুলে তুলে চেবাতে থাকে। কিন্তু আশ্চর্য, ওরা সকালে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ওই বন্ধুটি জানায় যে সে কাল রাতের বেলা কেবল ঘুমাচ্ছিল, এমন কিছুই তো সে করেনি, এটা তো ট্রেলার ছিল। আসল ঘটনাটা ঘটে পরের দিন রাতে। ওরা সকালে গাড়ি নিয়ে অনেক ঘোরাঘুরি করে রাতের বেলায় যখন ফিরছিল, তখন ওদের গাড়িটা মাঝ রাস্তায় কোনো কিছুতে যেন ধাক্কা খায়। কিন্তু ওরা নেমে এসে দেখে গাড়িটার সামনে না আছে কোনো গাছ আর না আছে কোনো পাথর, কিছুই নেই। এবার ওই অচেনা জায়গায় ওরা কোনো উপায় না পেয়ে এক মেকানিককে ফোন করে। মেকানিক ওদের গাড়িটার একটা ফটো তুলে পাঠাতে বলে, যাতে উনি বুঝতে পারেন গাড়িটার আসলে কি হয়েছে। ওরা ঝটপট গাড়িটার কয়েকটা ফটো তুলে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ মেকানিক ফোন করে ভয়ার্ত কণ্ঠে বলে, আপনারা যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি ওখান থেকে চলে আসুন, সবাই বিরক্ত হয়ে আসল ব্যাপারটা জানতে চায়। তখন ওই মেকানিক বলে, আপনারা ভালো করে দেখুন গাড়িটার সামনের সিটে কে বসে আছে। পরে ওরা ফিরে এসেছিল, আসলে সেই ছবিগুলোতে স্পষ্ট দেখা গেছে ড্রাইভারের পাশের সিটে একটা ভয়ানক কিছু বসে আছে। এটা একটা সত্যি ঘটনা, কারণ আমার কাছে এখনও ওই ফটোটা আছে। কেমন ছিল জানাবেন আর সময় পেলে পড়ে শোনাবেন। শিউলিদে 7931, যার একটা ইনসিডেন্ট একটু আগে পড়লাম, উনি বলছেন, আমি একটি গল্প লিখেছি আপনাদের চ্যানেলে শেয়ার করতে ইচ্ছুক, কীভাবে করবো প্লিজ জানাবেন। আপনাকে স্পেসিফিক্যালি বলে দিই যে সাবমিট ডট 221B, দ্যাট ইজ SUBMIT.221B, সব স্মলে, @gmail.com আপনার গল্প, আপনার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে মেল করে দিন। আমাদের গল্প সিলেক্ট করার আলাদা এডিটোরিয়াল টিম আছে, তারা যদি আপনার গল্পটা সিলেক্ট করে তাহলে সেই গল্পটা চ্যানেলে প্রেজেন্ট করা হতে পারে, সেই ব্যাপারে তখন আপনাকে ফার্দার যোগাযোগ করে নেওয়া হবে। বেশ, তাহলে আজকের মতো দ্যাটস অল ফোকস, দেখা হচ্ছে পরের এপিসোডে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড।